বিজ্ঞাপনে মুখ ঢেকেছে শহরের, রাজপথের যত্রতত্র লাগানো হয়েছে ব্যানার ফেস্টুনের বিজ্ঞাপন। শুধু রাজনৈতিক দলগুলিরই নয়, বিজ্ঞাপন রয়েছে পুরসভার নিজস্বরও। এই চিত্র কালিয়াগঞ্জ পুর এলাকার। কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়, হাসপাতাল মোড়, সুকান্ত মোড়, পৌরসভা সহ জনবহুল এলাকায় যেদিকেই চোখ যায় সেদিকেই আকাশ ঠেকেছে বিজ্ঞাপনে। বিভিন্ন আকৃতির শুভেচ্ছা বার্তাযুক্ত বিজ্ঞাপনে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। উৎসবের মরশুম শেষ হলেও শুভেচ্ছা বার্তার বিজ্ঞাপন খোলার কোনো উদ্যোগ নেই পৌর প্রশাসনের তরফে, এমনটাই অভিযোগ নাগরিকদের। তবে পৌরসভার পৌর প্রধান রামনিবাস সাহা জানিয়েছেন, দ্রুত এই ব্যানার পোস্টার খুলতে উদ্যোগ নেওয়া হবে। বিষয়টা এটা প্রত্যেকের কাছেই হচ্ছে ভীষণভাবে এটা আকর্ষণ করা হচ্ছে, যে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত যে সমস্ত ব্যানার ফেস্টুন সমস্ত পড়ে রয়েছে সেগুলো অতি দ্রুততার সঙ্গে সেগুলো পরিষ্কার করা উচিত, এবং আমি আশা করব যে কালিয়াগঞ্জ পৌরপতি এটা দৃষ্টি আকর্ষণ করবেন এবং অতি সত্বর এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এবং পরিবেশকে উনি সুন্দর এবং পরিকাঠামোর দিক থেকে যাতে এগিয়ে যায় সেদিকটা উনি সচেষ্ট হবেন। না, আমরা প্রত্যেকবারই পুজোর পরে দেখবেন যত ব্যানার থাকে শুভেচ্ছা বার্তা আমরা খোলাই দিই। এবার আমাদের অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে, একটু মাথা থেকেও বের হয়ে গেছিলো। আগামীকাল থেকেই দেখবেন কালিয়াগঞ্জ শহর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। যত ব্যানার আছে আমি সব ব্যানারই আমি খুলে দেবো। সে পৌরসভা কর্মচারীদেরকে আমি নির্দেশ দিয়েছিলাম, কাজটা কেন হলো না আমি জানি না, সেটা নিয়ে ওদের সাথে আলোচনাও করব। আগে আমি টোটাল ব্যানারগুলো আগে খুলাই, খোলানোর পর দেখবেন কালকের থেকে ব্যানার খোলা চালু হয়ে গেছে, দুই দিনের মধ্যে কমপ্লিট করে দেবো আমি।